হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার একটি নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। GNMNM এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড নিয়ে তোমাদের মনে যে সকল প্রশ্নগুলো উঠছিল, অর্থাৎ কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, নতুন কলেজ পেলে আগের কলেজটি কি বাতিল হয়ে যাবে, সরকারি কলেজে কতগুলো সিট রয়েছে, আমি আগে কোনো রেজিস্ট্রেশন করিনি তাহলে কি এখানে অংশগ্রহণ করতে পারবো, আমি আগের কলেজে সুযোগ পেয়েছি কিন্তু ভেরিফিকেশন করাইনি তাহলে কি সুযোগ পাবো, তো এই সকল প্রশ্নের আজকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং একটা টেন্টেটিভ ডেট বলবো যেদিন তোমাদের এই যে রেজিস্ট্রেশন প্রসেসগুলো স্টার্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই ভিডিওর সাথে থাকো, অনেক কিছু জানতে থাকবে, অনেক কিছু বুঝতে পারবে, কিছু ভালো দিক কিছু খারাপ দিক বলবো। দেখো, নিউটনের গতিসূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, আমরা প্রত্যেকেই জানি। সো এই যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড, এরও কিন্তু কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে, তো এগুলো নিয়ে চুলচেরা আজকে বিশ্লেষণ করব, প্রত্যেকটা পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব। অনেকে কিন্তু জানতে চাইছো, দাদা এই এই জিনিসগুলো আমাদের জানা দরকার, বিকজ দেখো অনেক কিছু থাকে না, অনেক ফাঁক ফোকর থেকে যায়, সেগুলো যদি জানা না থাকে না, সেখানে যদি পা পড়ে যায় একদম কিন্তু নিচে চলে যাবে। অবশ্যই একটু বুঝে শুনে পা ফেলতে হবে, এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল সময়, বিকজ একটু ভুল হলে হয় একটা বছর লস, নাহলে তোমায় আর একটা বছর জন্য আবার প্রস্তুতি নিতে হচ্ছে। সো আমি এখানে কিছু কথা বলবো যেগুলো এখনও পর্যন্ত কিন্তু কেউ বলেনি বা কেউ জানেও না। ফার্স্ট অফ অল বলি, আজ থেকে কিন্তু তোমাদের মানে গতকাল থেকে আজকে বিকেল 4টে পর্যন্ত টাইম ছিল রেজিস্ট্রেশন শুরু হয়ে যাওয়ার, চয়েস ফিলিং, চয়েস লকিং এগুলো হয়ে যাওয়ার, কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট নেই, তাহলে কি আজকে আর হচ্ছে না? তো উত্তরটা অবভিয়াসলি আর হচ্ছে না, কারণ এখনও তো এখন প্রায় সন্ধে 6টা 7টা বাজতে চললো, তো এখন যেহেতু কোনো আপডেট নেই, সুতরাং ধরে নেওয়া যেতে পারে আজকে আর কোনো আপডেট আসবে না। কবে আসতে পারে? দেখো, একটা জায়গায় আমরা আলোচনা করে জানতে পেরেছি 27 তারিখ, আমরা কিছু ইউটিউবার মিলে একজন জায়গায় কথা বলেছিলাম এবং সেখানে অনেকেই বলছে 27 তারিখ নাকি তোমাদের একটা শিডিউল প্রকাশিত করা হবে, অর্থাৎ যেরকম জেনপার ক্ষেত্রে দেখেছিলে ওদের কলমে, অর্থাৎ ওই যে silkon.co.in ওয়েবসাইটে যাওয়ার পর যখন দেখবি নার্সিংয়ের যে ওয়েবসাইটটা আছে সেখানে যখন কলমটা যাবে তখন দেখতে পাবে 3টে অপশন আছে, একটা হচ্ছে নোটিস, একটা শিডিউলড, আর একটা কী, আর একটা হচ্ছে সিট ম্যাট্রিক্স। তো এই যে 3টে পয়েন্ট বা 3টে যে PDF, এই PDFগুলো কিন্তু তোমাদেরকেও অ্যাড করে দেওয়া হবে পরবর্তীকালে। তো এই যে 27 তারিখে সম্ভবত তোমাদের রেজিস্ট্রেশনের জন্য এই যে নোটিশটা এবং যে শিডিউল, অর্থাৎ কবে কি হবে, সেই শিডিউলটা কিন্তু নতুনভাবে প্রকাশিত করা হতে পারে, একটা অনুমান করে বলছি 27 তারিখ হতে পারে বা তার আগে পরে হতে পারে। ওকে, যেহেতু আজকে আমাদের 25শে ডিসেম্বর, কালকে রবিবার, সুতরাং আমরা ধরে নিতে পারি 27 তারিখ হতে পারে, একটা মোটামুটিভাবে ধরে নেওয়া যেতে পারে। তো অবশ্যই অপেক্ষা করতে হবে 27 তারিখ পর্যন্ত। 27 তারিখ কখন বেরোবে সেটা এখন বলা সম্ভব নয়, যখনই বেরোবে আমরা কিন্তু আপডেট দিয়ে তোমাদের বলে দেবো। এটা গেল আমাদের রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে। এবার কথা হচ্ছে, যারা আগে কোনো কলেজে পেয়েছিলে নতুন কলেজে, এবার ধরো সেই কলেজে ভর্তি হয়ে গেছো, তোমার মনের মতোই মোটামুটি কলেজটা পেয়েছো, কোনো একটা বেসরকারি কলেজ হোক, হ্যাঁ, তো সেখানে কিন্তু তোমরা অ্যাডমিশন নিয়েছো, 2 লাখ টাকা 3 লাখ টাকা খরচ করে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিয়েছো। এবার কথা হচ্ছে, যদি এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে কোনো কলেজ পাও, ধরো কোনো একটা কলেজ পেয়ে গেলে, সেটা সরকারি হোক বা বেসরকারি কলেজ হোক, তাহলে আগের যে কলেজটায় তুমি ভর্তি হয়েছো সেটা কি ক্যান্সেল হয়ে যাবে? তো উত্তরটা হচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু এই রকমই কথা বলা হচ্ছে যে হ্যাঁ, ক্যান্সেল কিন্তু হয়ে যাবে। যদি কোনো নতুন কলেজ পাও তাহলে তোমাকে সেই কলেজে ভর্তি হতে হবে, যদি সেই কলেজে ভর্তি না হও তাহলে 2টো কলেজে কিন্তু তোমার ক্যান্সেল হয়ে গেল। অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবে। আমি আরেকবার বলছি, কী বললাম, ধরো তুমি কোনো একটা কলেজ পেয়েছিলে, সেখানে ভর্তি হয়েছো টাকা দিয়ে, 3 লাখ টাকা বা 5 লাখ টাকা বা 10 লাখ টাকা যাই দাও না কেন সেটা ম্যাটার করে না, তুমি ভর্তি হয়েছো। এইবার কথা হচ্ছে, তুমি একটা নতুন কলেজ পেলে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক। এবার যদি বেসরকারি হয় তাহলে সমস্যা হচ্ছে, আগে কলেজে ভর্তি হতে হয়েছে এবং এই বেসরকারি কলেজেও কিন্তু তোমাকে আবার ভর্তি হতে হবে, এবার আগে কলেজটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই। আর যে টাকাটা, এবার কথা হচ্ছে টাকাটা কি রিফান্ড হতে পারে? তো উত্তরটা হচ্ছে, রিফান্ড করে কলেজ কর্তৃপক্ষ, সুতরাং কলেজের সাথে এটা কিন্তু কথা বলে নিতে হবে যে আমি যদি কোনো কলেজ পাই
টাকাটা কি রিফান্ড হতে পারে? যদি ওরা চায় করতে পারে। বিভিন্ন কলেজে কিন্তু বিভিন্ন রকম নিয়ম আছে, কোনো কোনো কলেজ করে, কোনো কোনো কলেজ কিন্তু করে না। অবশ্যই কিন্তু এটা জেনে নেবে, অবশ্যই তোমার কলেজের থেকে জেনে নেবে। তো এটা গেল একটা একটা দিক, অনেকের প্রশ্ন ছিল, এটা একটা ভাইটাল কোশ্চেন। এবার কথা হচ্ছে, যারা আগে কোনো রেজিস্ট্রেশন করনি বা মানে এই কাউন্সিলিংয়ের প্রসেসের মধ্যে ছিলেই না, তারা কি এই এই রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে? তো উত্তরটা হচ্ছে হ্যাঁ, তোমরা কিন্তু করতে পারবে। কারণ এখনও পর্যন্ত আমাদের কাছে যা আপডেট এসেছে, ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ যার কাছে জিএমআর র্যাঙ্কটুকু শুধু আছে, তারাও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে। তো অবশ্যই কিন্তু তোমরা অংশগ্রহণ করবে। যদি কোথাও অসুবিধা হয় তোমরা কল করে বলতে পারো, তোমাদের যে মানে ওখানে যে একটা দেখবে নাম্বার আছে, সেই নাম্বারে কল করে বলতে পারো, ওদের যে মানে কনসালটেন্সি সার্ভিস আছে। তো অবশ্যই সেটা কিন্তু একটা মাথায় রাখবে। এখানে কিন্তু দেখো, এখনও পর্যন্ত যেহেতু কোনো নোটিশ আসেনি, ওটা একটা আনঅফিসিয়াল একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওটা কিন্তু একটা পত্রিকায় প্রকাশিত করা হয়েছিল, আনন্দবাজার পত্রিকায়। তোমরা দেখে নিতে পারো, আনন্দবাজার পত্রিকায় সেদিনে কিন্তু এটা প্রকাশিত হয়েছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এবং শুধুমাত্র ওই ওই পত্রিকা নয়, আরও অনেক পত্রিকাতে কিন্তু এটা প্রকাশিত হয়েছিল। সো অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবে, তোমরা কিন্তু প্রত্যেকেই পার্টিসিপেট করতে পারবে। এবার কথা হচ্ছে, সরকারি কলেজে কতগুলো সিট সেটা কী করে জানবো? দেখো, জেনপার ক্ষেত্রে কী হয়েছিল, ওদের একটা সিট ম্যাট্রিক্স কিন্তু প্রকাশিত করা হয়েছিলো। কবে না, যেদিন রেজিস্ট্রেশন হবে তার আগের দিন, ঠিক আছে, যেদিন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে তার আগের দিন কিন্তু ওদের যে সিট ম্যাট্রিক্স সেটা প্রকাশিত করা হয়েছে। সুতরাং ধরে নেওয়া যেতে পারে, যদি তোমাদের মানে রেজিস্ট্রেশন শুরু হয়, মনে করো যে দু একদিন পর থেকে স্টার্ট হলো, মানে সোমবার হোক বা তার আগে পরে দিন হোক, সোমবারে আগে নিশ্চয়ই হবে না, কালকে হবে না, এটুকু আশা করা যেতে পারে। তো সোমবারে যদি পরেও ধরে নেওয়া যেতে পারে, দুদিন পর বা তিন দিন পর থেকে স্টার্ট হবে ধরে নেওয়া যেতে পারে, তাহলে কিন্তু যেদিন শুরু হচ্ছে তার আগের দিন তোমাদের সিট ম্যাট্রিক্স প্রকাশিত হবে, এবং সেখানে প্রকাশিত করা হবে যে কোন কলেজে কতগুলো সিট আছে, সেখানে সরকারি কলেজ আছে কি নেই সেটাও দেখতে পাবে, কতগুলো সিট রয়েছে, বেসরকারি কোন কোন কলেজ আছে, কোন কোন কলেজে নেই সেটাও কিন্তু দেখতে পাবে। ওকে, সো এটা কিন্তু মাথায় রাখবে যে এখনও পর্যন্ত কোনো সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়নি। সো আমাদের জানা যায়নি এখনও পর্যন্ত যে কোন কলেজে কতগুলো সিট আছে। ওকে, এবার কিছু খারাপ দিক বলি, কিছু ভালো দিক বলি। এই যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কার জন্য ভালো, কার জন্য খারাপ, মনে করো যে একটা গভর্নমেন্ট কলেজ পেয়েছে, ঠিক আছে, মনে করো সে একটা গভর্নমেন্ট কলেজ পেয়েছে সেকেন্ড কাউন্স মানে মপ আপ রাউন্ডে। এবার কথা হচ্ছে, এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে সে পার্টিসিপেট করলো এবং সে না জেনেই কলেজ চয়েস করে ফেললো, এবং ওখানে অনেকগুলো প্রাইভেট কলেজ ছিল এবং কিছু সরকারি কলেজও ছিল। ভুলবশত হয়তো সরকারি কলেজের বদলে বেসরকারি কলেজ মানে ওর হয়ে গেল সিলেকশন, ঠিক আছে, মনে করো সে একটা কলেজে চান্স পেয়ে গেল, সেটা বেসরকারি কলেজ। এবার কথা হচ্ছে, আগের কলেজটা অর্থাৎ যে সরকারি কলেজটা ছিল সেটা কি ক্যান্সেল হয়ে যাবে? সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখবে বন্ধুরা, যখন কলেজ চয়েস করবে একটা জিনিস মাথায় রাখবে, অনেকে এই ভুল ধারণাটা অনেকের মধ্যে থেকে গেছে যে 20টা কলেজ চয়েস করতে হবে, এরকমটা না বন্ধুরা, কোথাও কিন্তু বলা হয়নি যে তোমাকে 20টা কলেজই চয়েস করতে হবে। এখানে তোমার পছন্দ অনুযায়ী বা তোমার সুযোগটা যাতে হয় ভালো মতো, ওই জন্য বলা হয়েছে কমপক্ষে 20টা রাখবে, যাতে পরবর্তীকালে চান্সটা ভালো মতো পাওয়া যায়। বিষয়টা একটু মাথায় রাখবে, এখানে কিন্তু কোনো জোর জবরদস্তি বা কোনো কিছুই নেই, বলা হচ্ছে কি অন্ততপক্ষে 20টা কলেজ রাখতে, যাতে পরবর্তীকালে সুযোগটা ভালো মতো পাওয়া যায়। তুমি যদি সেখানে দুটো কলেজ রাখো তাহলেও কিন্তু তুমি পার্টিসিপেট করতে পারছো, যদি তুমি 50টা কলেজ রাখো তাও তুমি পার্টিসিপেট করতে পারছো। তো এটা কিন্তু মাথায় রাখবে, 20টাও কমপক্ষে বলা হয়েছে, এর যদি তুমি বেশি রাখো, 30টা রাখো তাতে কোনো অসুবিধা নেই, বরঞ্চ তোমার সুযোগটা বেশি। কম রাখলে কি, কম রাখলে সেই দুটো কলেজের মধ্যেই তোমার কম্পিটিশনটা হবে, এটা কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে, ঠিক আছে। তো খারাপ দিক হচ্ছে, আমার নিজেরই একজন সাবস্ক্রাইবার আজকের ভিডিও দেখবে, যেটা আমি গতকাল দিয়েছিলাম, সেখানে একজন কমেন্ট করেছিল আজকে, দাদা আমি সেকেন্ড রাউন্ডে একটি কলেজ পেয়েছিলাম, অর্থাৎ সেকেন্ড রাউন্ড যে কাউন্সিলিং হয়েছিল সেখানে কিন্তু একটা কলেজ পেয়েছিল, সরকারি কলেজ, কিন্তু ভুলবশত সেটা ক্যান্সেল করে ও আবার মপ আপ রাউন্ডে যায়, এবং মপ আপ রাউন্ডে গিয়ে কিন্তু একটা প্রাইভেট কলেজ পেয়ে যায়। এবার কথা হচ্ছে যে আগের কলেজটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এবার কথা এটাই বলছে যে ও কিন্তু এটা ওটার প্রশ্ন হচ্ছে যে এইবার কি এই যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড হচ্ছে, এখানে কি আবার সেই কলেজ চয়েস করবে, এখানে যাতে ভুলটা না করে ফেলো। এটা কিন্তু একটা খারাপ দিক বললাম কেন, কারণ অনেকে জানে না এখনও পর্যন্ত যে কীভাবে হবে কলেজ চয়েস, কিন্তু যেভাবে করবে সেভাবে কিন্তু একটা তোমাদের মানে অ্যালটমেন্ট আসবে। তো অবশ্যই কিন্তু তুমি সেই সব কলেজ রাখবে যেগুলো তুমি চাও, যেটা চাও না সেই সব কলেজ কিন্তু রাখবে না, এটা কিন্তু একটা খারাপ দিক বললাম। কারণ কি, মনে করো তুমি যে কলেজে ভর্তি হয়েছো, তোমার যদি কোনো কলেজ অ্যালটমেন্ট হয়ে থাকে,
তাহলে কি হবে, সেই কলেজে ধরো তুমি আবার দিলে, তাহলে তোমার সেই কলেজটা আবার অ্যালটমেন্ট হলো, আবার তোমাকে কিন্তু বলছি না যদি এরকম হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আবার তোমার একটা অন্যরকম প্রসেসের মধ্যে চলতে হবে। মনে করো তুমি আবার সেই কলেজ চয়েস দিলে, যখন চয়েস দিলে অনেকগুলো প্রাইভেট কলেজে রেখে দিলে, আবার একটা প্রাইভেট কলেজ পড়ে গেলো, তাহলে তোমার দুটো কলেজে কিন্তু ভর্তি হতে হচ্ছে। তো এইগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, আগে কলেজটা ক্যান্সেল হয়ে গেলেও টাকাটা যদি না ফেরত পাওয়া যায় তাহলে দুটো কলেজে ভর্তি হতে হচ্ছে। তো তাহলে খারাপ দিকটা হচ্ছে, তো তাহলে খারাপ দিক হচ্ছে এটাই যে যখন কলেজ চয়েস করবে অবশ্যই কিন্তু মাথায় অনেকটা সময় নিয়ে যতটা সম্ভব হোক ঠান্ডা মাথা ঠান্ডা রেখে কিন্তু কাজটা করবে। কলেজ চয়েসটা হচ্ছে ভাইটাল পয়েন্ট, সব থেকে ভাইটাল পয়েন্ট যদি কিছু হয়ে থাকে জিএমআর র্যাঙ্ক বা র্যাঙ্কের পর, তাহলে এটা হচ্ছে এই কলেজ চয়েস একদম মানে বলতে গেলে একটা বিস্ফোরক একটা কিন্তু জিনিস। এখানে অনেক মিরাক্কেল হয়ে যায়, অনেক কম র্যাঙ্কেও অনেকে সুযোগ পায় না, অনেক বেশি র্যাঙ্কেও কিন্তু অনেক সুযোগ পেয়ে যায়। আমি অনেক নিদর্শন দেখিয়েছি এর আগেও, কিন্তু দেখিয়েছি যে এই কলেজ চয়েসের উপর ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু পাল্টে যায়। অবশ্যই কিন্তু মাথায় রাখবি জিনিসটা, ওকে? তো ভালো দিক কী, ভালো দিক হচ্ছে যাদের একটুর জন্য কলেজ চয়েস মানে সরকারি কলেজ হয়নি, মনে করো সে একটা প্রাইভেট কলেজ পেয়েছে কম র্যাঙ্ক মানে কম র্যাঙ্কের মধ্যে, মানে ওর র্যাঙ্ক ছিল কিন্তু মানে মানে কোনো একটা কারণবশত সে হয়তো সরকারি কলেজ পায়নি, এবার কিন্তু তার কাছে একটা ভালো অপরচুনিটি আছে, সে কিন্তু সরকারি কলেজ পেতে পারে। তো এটা একটা গুড অপরচুনিটি তাদের কাছে, তাই না? তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবে, যার মানে যতই র্যাঙ্ক হোক না কেন তোমরা কিন্তু পার্টিসিপেট করবে। এবার কারা কী কলেজ রাখবে সেই বিষয়ে আমি একটা ট্রিক বলে দিচ্ছি, যারা মনে করো কোনো একটা সরকারি কলেজ পেয়েছ, তোমাদেরকে আমি এটা সাজেস্ট করবো যদি খুব সমস্যা না থাকে প্লিজ এই এখানে পার্টিসিপেট করো না, কারণ দেখা গেলো তুমি যে কারণের জন্য পার্টিসিপেট করছো সেটা মানে উল্টো হয়ে গেল। মনে করো তুমি তুমি শিলিগুড়ির বাসিন্দা বা নর্থ বেঙ্গলের বাসিন্দা, তুমি চাইছো তোমার হয়তো কলেজ পড়েছে হয়তো কলকাতা কোনো একটা কলেজ পেয়েছো তুমি, এবার তুমি চাইছো আমি বাড়ির কাছাকাছি কোনো একটা কলেজে নেবো বা ডিস্ট্রিক্টে কোনো কলেজে নেবো। তো এখানে বলে রাখি এইটা যদি করতে চাও তাহলে কিন্তু কলেজ চয়েস করার সময় তুমি যেই কলেজগুলো চাইছো অর্থাৎ তোমার যদি ডিস্ট্রিক্ট কলেজের দরকার হয় তাহলে ডিস্ট্রিক্টের কলেজে রাখবে, আদার্স কলেজ কিন্তু রাখবে না। বিকজ কলেজগুলো যদি রাখো তাহলে সেখানে কিন্তু হয়ে যাওয়ার আরও একটা চান্স আছে, তো এটা অবশ্যই মাথায় রাখবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, দ্বিতীয় যে ট্রিক সেটা হচ্ছে যারা প্রাইভেট কলেজ পেয়েছো পুনরায় আর প্রাইভেট কলেজ দেবে না, কারণ কি তুমি তো একটা কলেজ পেয়েছো, ঠিক আছে, এবার সেখানে যদি তুমি অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে আবার তুমি যদি প্রাইভেট কলেজ পাও তাহলে তো কোনো লাভ হচ্ছে না, না? তো আমার কথা হচ্ছে যদি তুমি কোনো প্রাইভেট কলেজ পেয়ে থাকো এবার যে কলেজ চয়েসগুলো করবে সবগুলো কিন্তু সরকারি কলেজ রাখবে, ঠিক আছে, এখানে কিন্তু কোনো প্রাইভেট কলেজ রাখবে না। এটা হলো ট্রিক নম্বর টু। এবার হচ্ছে ট্রিক নম্বর থ্রি, যারা কোনো কলেজ পাওনি, মনে করো তোমার যত বেশি র্যাঙ্ক প্রচুর হয়তো বেশি র্যাঙ্ক হয়েছে, এবার তুমি কোনো কলেজই পাওনি এক্স অপ রাউন্ড পর্যন্ত কোনো রাউন্ড কোনো কলেজ পাওনি, এবার কী করবে? তোমার যদি ইচ্ছে থাকে আমি যে কোনো প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক যে কোনো কলেজ হলেই হবে, তাহলে বলবো অবশ্যই অনেকগুলো কলেজ রাখো যেখানে সরকারি এবং বেসরকারি সব কলেজই থাকবে, ঠিক আছে, তাহলে কিন্তু একটা মোটামুটি চান্স হওয়ার চান্স মানে একটা সম্ভাবনা আছে। তো এই ছিল আমার তিনটে ট্রিক। এবার কথা হচ্ছে কারা কী কলেজ রাখবে না রাখবে, সেগুলো তোমরা নিজেরা এখন টাইম অনুযায়ী এখন কিন্তু অবশ্যই সাজিয়ে রাখতে পারো। পরবর্তীকালে সময় কিন্তু খুবই কম, অর্থাৎ ওই একদিনের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন করতে হচ্ছে, এবার একদিনের মধ্যে চয়েস ফিলিং করতে হবে, আবার একদিনের মধ্যে চয়েস লকিং করতে হচ্ছে, সুতরাং সময় কিন্তু খুবই কম, এখনই যা করা করে নিতে হবে। সময়ের এখন মূল্য দিলে পরবর্তীকালে কিন্তু এর মানে যে ফল সেটা তোমরা পাবে অবশ্যই। তো এটা ছিল আমার কিছু ট্রিক এবং ভালো দিক খারাপ দিক সব দিকই আলোচনা করলাম। এবার বিষয়টা তোমাদের বোঝার বিষয় আছে যে অনেকেই হয়তো তাও বলবে দাদা কী করে করব। দেখো কলেজ চয়েস করা বিশাল কোনো মানে কোনো বিশাল কোনো জ্ঞানের বা কোনো বিশাল কোনো বড় কথা নয়, যে কেউ করতে পারবে কোনো বিষয় নয়। তোমরা কী করবে যখন কলেজ চয়েস করবে তুমি আগে ফার্স্টে রাখবে সেই সব কলেজগুলো যেগুলো তোমার ডিস্ট্রিক্টে কলেজ। কেন বললাম, কারণ হচ্ছে তুমি যদি চাও ধরো তুমি তুমি তোমার যদি র্যাঙ্ক হিসেবে তুমি যদি তোমার বাড়ির পাশেই কলেজটা পেয়ে যাও সেটা করা ভালো হবে নাকি 10 কিলোমিটার দূরে বা 25 কিলোমিটার দূরে গিয়ে কলেজটা নিয়ে নেওয়া ভালো হবে? তো অবশ্যই ভালো হবে সেটা যেটা তোমার বাড়ির কাছাকাছি আছে। তো কলেজ যখন চয়েস করবে অবশ্যই তোমার বাড়ির কাছাকাছি যে কলেজগুলো আছে সেগুলো ফার্স্টে রাখবে, দেন তারপর যে কলেজগুলো আছে যেগুলো একটু দূরবর্তী সেগুলোকে রাখলে, তারপরে যেগুলো কলেজগুলো রাখবে সেগুলো আশেপাশের যে ডিস্ট্রিক্টের কলেজ সেগুলোকে রাখবে, তারপরে যে কলেজগুলো রাখবে সেগুলো তারপরে যে মানে আশেপাশে যে কলেজগুলো আছে। একটা জিনিস মনে রাখবে, কিছু স্বনামধন্য কলেজ আছে যেখানে কিন্তু কম্পিটিশান লেভেলটা খুব বেশি থাকে, যেমন আমি আগে কলেজ আমি বলেওছিলাম
কিছু স্বনামধন্য কলেজ যেমন কলকাতার NRS হসপিটাল বলো, সাগরদত্ত মেডিকেল কলেজ বলো, SSKM বলো, এগুলোতে কিন্তু আরেকটা ক্যালকাটা মেডিকেল কলেজ, এগুলোতে কি কম্পিটিশন লেভেলটা খুব বেশি থাকে? বিকজ প্রত্যেকের একটা চাহিদা থাকে যে এত ভালো একটা কলেজ, এখানে কিন্তু অনেকের স্বপ্ন, অনেকের ছোটোবেলার স্বপ্ন যে এখানে আমি পড়বো। সো এখানে কিন্তু কম্পিটিশন লেভেলটা খুব বেশি থাকে। তো এই কলেজগুলো কী করে সাজাবে সেটা মানে ডিপেন্ড করছে তোমার উপর। আমি শুধু এইটুকুই বললাম যে এখানে কিন্তু যে কলেজ তুমি যেভাবে রাখবে সেভাবে কিন্তু ওদের কাউন্সিলিংটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার ট্রিকগুলো কাদের কাজ করবে, যাদের মনে করো র্যাঙ্কটা কম আছে, এবার তোমার র্যাঙ্ক হচ্ছে 90,000 আর তোমার বন্ধুর র্যাঙ্ক হচ্ছে 10,000, তো তুমি একই ট্রিক ফলো করলে তাহলে নিশ্চয়ই যার 10,000 র্যাঙ্ক আছে সেই চান্সটা পাচ্ছে, তাই না? তো ট্রিকটা সবার জন্যই, এবার যার কাজে লাগছে সে তো তার তো মানে হয়ে গেল লাইফ পুরো চেঞ্জ, কিন্তু যার হচ্ছে না সে মন খারাপ করার কোনো ব্যাপার নেই। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু 3টে রাউন্ড কাউন্সিলিং হবে, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, আর থার্ড হচ্ছে ডিসেন্ট্রালাইজড। ডিসেন্ট্রালাইজড নিয়ে অনেকের অনেক প্রশ্ন হচ্ছে, দাদা এখানে কি সরকারি কলেজেও ডাইরেক্ট অ্যাডমিশন হচ্ছে? অর্থাৎ এই যে ডিসেন্ট্রালাইজড এর মানে কী জানো তো, বিভিন্ন কলেজে গিয়ে গিয়ে অ্যাডমিশন, ডাইরেক্ট অ্যাডমিশন, তুমি গিয়ে বলবে যে দাদা আমার এখানে ভর্তি হতে চাই, স্যার এখানে ভর্তি হতে চাই, ওখানে কিন্তু তোমরা যদি সিট ফাঁকা থাকে ওখানে কিন্তু নিয়ে নেবো না। তো এটা এখনও পর্যন্ত জানা যায়নি যে কোন কলেজে, যখন বলা হবে যে ডিসেন্ট্রালাইজের জন্য কোনো সিট ম্যাট্রিক্স প্রকাশিত হবে কোন কলেজে কতগুলো, সেখানে কিন্তু যেতে পারবে। এখানে হতেও পারে, আমি বলছি না হবে না, হতেও পারে হয়তো সরকারি কলেজও থেকে গেল। যদি এরকমটা হয়, এর সম্ভাবনা খুব কম, আমি বলে রাখি সম্ভাবনা কিন্তু খুবই কম, একদম ক্ষীণ সম্ভাবনা, কিন্তু বলে রাখি যদি হয় এরকমটা, আমি তো বলবো অবশ্যই সব কাজ ফেলে দিয়ে আগে ছোটো, ঠিক আছে? কারণ এখানে মানে অনেকের স্বপ্ন যে কোনো সরকারি কলেজে পাওয়া, এখানে খরচও কিছু নেই, একদম মানে এত কম খরচের মধ্যে এই সরকারি কলেজে অনেকের স্বপ্ন, অনেকের ড্রিম, অনেকের আশা। সো এর জন্য কিন্তু অনেকে অনেক দিন ধরে মানে প্রতিযোগিতার নাম দিয়েছে, অনেকে অনেক কিছু করছে, এতদিন ধরে চেষ্টা করছে, প্রস্তুতি নিচ্ছে। তো এখানে একটা জিনিস বলে রাখি কি এই যে মানে ডিসেন্ট্রালাইজড রাউন্ডটা হবে, এখানে কিন্তু হতে পারে কোনো সরকারি কলেজের নাম আছে, এবার তোমাকে তার জন্য প্রস্তুতি নিতে হবে। আগে থেকে কী করবে, এখন থেকেই তুমি ওই যে রেসিডেন্টাল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, এগুলো কিন্তু রেডি করে রাখো, প্রত্যেকটা ডকুমেন্টের মানে কিছু কিছু করে জেরক্স কপি করে রাখো, তোমার পাসপোর্ট সাইজ ছবি। অনেকে কিন্তু এই ভুলগুলো করে ফেলে, জানো আমার একটা সাবস্ক্রাইবার ছিল, সে বলছে দাদা আমার মানে পাসপোর্ট সাইজ ছবি তোলা ছিল না, আর ওই যে কলেজটা পেয়েছি সেই কলেজের আশেপাশে কোথাও কোনো জেরক্সের দোকান নেই বা কোনো ফটোর কোনো স্টুডিও নেই যেখানে ছবিটা তুলতে পারবে, আবার বাড়ি এসেছে তারপরের দিন গিয়ে আবার মানে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে গেছে। তো এই রকম ভুল যাতে না হয় অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবে। তো এই সব কিছু ছোটোখাটো দিকগুলো অবশ্যই মাথায় রাখা উচিত। ডিসেন্ট্রালাইজড যদি হয়, আমি একটা কথা বলি, সরকারি কলেজের সুযোগ মানে এই এই জিনিসটা হওয়ার খুব চান্স কম আছে, যদি হয় তাহলে তো খুব একদম সোনায় সোহাগা, কিন্তু প্রাইভেট কলেজেও কিন্তু এর চান্সটা ভালো মতো চান্স আছে। সো এটা কাজে লাগাও, অনেক প্রাইভেট কলেজেও কিন্তু খরচটা কম, একটু যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যায় দেখা যাবে কিন্তু অনেক প্রাইভেট কলেজে কিন্তু খরচ কম আছে। তো মাথায় রাখবে যে শুধু সরকারি কলেজ ভেবো না। দেখো একটা জিনিস বলে রাখি, হয়তো অনেকেই ভাবছে যে আমি বেস্ট কলেজটা চাই, বেস্ট কলেজটা চাই, যার র্যাঙ্ক কম না তারা কীভাবে, আমার আমার একদম টপ কলেজটা চাই। কিন্তু এই যে ভাবনাটার ফলে কিন্তু অনেক সময় কী হয় জানো তো, ওর যে অপরচুনিটিটা সেটা ক্যান্সেল করতে থাকে। মনে করো একটা কলেজ পেল, সেই কলেজটা পছন্দ না, ও বলছে কি আমার বাড়ির পাশেই কলেজটা চাই। তো এই যে কলেজগুলো যে ফাঁকা থাকছে, অনেকেই আছে না জেনপা করতে চলে যাচ্ছে, অনেকে BSc করতে যাচ্ছে, প্যারামেডিক্যাল কোর্স করতে চলে যাচ্ছে, অনেকে আছে অনেক কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিতে শুরু করছে, হয়তো কেউ পুলিশের চাকরি পেয়ে যাচ্ছে। তো এইখানে কী হয়ে যাচ্ছে না, এই যে সিটগুলো যেগুলো ওই কলেজগুলো পেয়েছে, মনে করো সেই ছেলেটা যে কলেজগুলো পেয়েছে বা মেয়েটা সেই কলেজগুলো পেয়েছে, সেগুলো তো ফাঁকা থাকছে না। তো এই যে ফাঁকা সিটগুলো তো ভর্তি করতে হবে, তো এইগুলোর জন্যই কিন্তু ডিসেন্ট্রালাইজড। যদি কোনো কলেজে সিট ফাঁকা থাকে তাহলেই হবে, যদি কোথাও কোনো সিট ফাঁকা না থাকে তাহলে কোনো হবে না। ওকে, তো যদি হয় অবশ্যই জানিয়ে দেবো, যদি না হয় তাও জানিয়ে দেবো। ওকে, তো অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এখনই, যাতে প্রত্যেকের মনের স্বপ্নটা একদম শেষ মুহূর্তে গিয়ে যাতে সত্যি হয়। এখনও পর্যন্ত যারা সত্যি বলছি, আমার এটা স্যালুট করতে ইচ্ছা করছে, যারা আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছো, যে শেষ মুহূর্তে গিয়ে প্রদীপ নিভতে চলেছিল সেই মুহূর্তে কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন আবার দম পেল, সেই আগুনে যেন আবার দম পেল, আবার যেন সে আবার বাঁচতে চায়, কোথা থেকে যেন সেই গাছটা আবার যেন নিজের প্রাণ ফিরে পেল। সেই যে মানে কি বলবো, এই যে কি মানে ভালো লাগা, এই যে কি একটা অনুভূতি, এটা শুধুমাত্র তারাই বুঝবে যারা বারবার ঠকেছে, বারবার ভেঙে পড়েছে, যার বারবার
ভেঙেছে, নিজেকে তৈরি করেছে, এই যে কষ্টটা স্বীকার করেছে যারা, জয়টা কিন্তু তোমার সেদিন হয়েছে। আজকে শুধু জয়ের প্রস্তুতি করো, কালকে তোমার জয় অবশ্যই হবে। ওকে, সো অল দ্য বেস্ট, অনেক অনেক শুভেচ্ছা জানাই, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, ভালো হোক, সবার মঙ্গল হোক, নমস্কার।